থামছে না কারসাজি চালের পরে বার ধানের বাজারে কর্পোরেটের হাত সরাসরি কিনে মজুদ করায় বাড়ছে দাম নতুন রেটের চাল বাজারে না আসলেও একদিনের ব্যবধানে আরো চার টাকা বেড়ে মিনিকেট কেজিতে বিক্রি হচ্ছে 68 যেতে বলা হয়েছে যে কেন চালের দাম বাড়বে, কোথায় কোথায় চাল কে স্টক করে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গাইবান্ধায় বিএনপির সমাবেশে সংঘর্ষ, আহত 7। ত্রাসের রাজত্ব কায়েম করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। মিথ্যাচার করছে দলটি, বললেন ওবায়দুল কাদের। প্রচারণায় জমজমাট কুমিল্লা সিটি, প্রার্থীদের নানা অভিযোগ। নির্বাচনে ইভিএম নয় চিন্তার বিষয়, কেন্দ্রের পরিস্থিতি বললেন কমিশনার। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে, বললেন প্রধানমন্ত্রী। খুলনা অঞ্চলেও মিলবে সুফল, বিনিয়োগে বাড়ছে আগ্রহ। জ্বালানি সংকট যেন না হয় আগেই সতর্ক বাংলাদেশ। রাশিয়া থেকে কিভাবে কিনবে, অভিজ্ঞতা নেবে ভারত থেকে। উপমহাদেশে শান্তি নিশ্চিতে একসঙ্গে কাজ করবে দুই দেশ। এবং সময় সংবাদের, বরিশাল ব্যুরো প্রধান, অপূর্বকে অপহরণ চেষ্টায় জড়িতরা চিহ্নিত সন্ত্রাসী, নেতৃত্ব দেয়া ছাত্রদল নেতা জেহাদ, নগরী ত্রাস, এখনো হয়নি গ্রেফতার।